ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আর আজকে হলো রবিবার, তো রবিবারের আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি। কিন্তু আজকে মর্নিং হয়ে নেই, ওই জন্য তোমাদেরকে গুড মর্নিং জানালাম না, কারণ এখন বাজে 12:30। তো 12:30 থেকে আজকের ব্লগটা আমি স্টার্ট করলাম। তবে রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে, তো যে মেনুগুলো করেছি সেগুলো তোমাদের দেখাবো। আজকে কোনো রান্নার রেসিপি তোমাদের সাথে শেয়ার করিনি, আর করতেও পারিনি, ঠিক একটু সকাল থেকে ব্যস্তও ছিলাম। তো এখন যেহেতু একটু ফাঁকা টাইম আছি, মানে এখন একটু সেই জন্য চা নিয়ে এসেছি, তো ভাবলাম চলো ব্লগটা এখন থেকে স্টার্ট করা যাক। তো সেই জন্য এখন তোমাদের সামনে হাজির হয়ে গেছি আবার। তো আজকেও ভাই আর ভাইয়ের বউ আছে, আগামীকাল ওরা চলে যাবে, তো সেই জন্য এখন একটু কফি নিয়ে এসেছি। এই যে আমাদের জন্য এখন কফি, আর এই যে অশ্বিনী বসে আছে। তো আমাদের স্নান হয়ে গেছে, আমার শুধু ভাইয়ের স্নান হয়নি। তো সবাই মিলে এখন গল্প করছি আর চা খাবো এখন, চা না সরি কফি। আর আমার ছেলে আর আমার শাশুড়ি মা গেছে, একটা ইনভাইট আছে, তো সেই বাড়িতে ওরা ওই জন্য নেই। তো রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, পরে তোমাদের সাথে রান্নাগুলো রেসিপিগুলো দেখাবো যে কী কী আজকে রান্না করেছি। তো চলো এখন চাটা খেয়ে নিই, আর চা খেতে খেতে একটু গল্প করে নিই। তো দেখো আজকের মেনুগুলো হয়েছে চিকেন আর ভেন্ডির চচ্চড়ি আর শুক্তো। তো এইগুলোই আজকের আইটেম, আজকে আর বেশি কিছু মেনু করিনি, কারণ চিকেনের সাথে আমাদের বাড়িতে কেউ সেইভাবে সবজি আর খেতে চায় না, ওই জন্য সিম্পল মেনুই করেছি আজকে। তো এরপর আমরা সবাই লাঞ্চে বসে পড়বো, আমি এখনও বসিনি, ভাইকে অশ্মিকে দিয়েছি আর আমার হাজব্যান্ডকে দিয়েছি, আর আমার ছেলে আর শাশুড়ি মা তো নেই, আর বাবার আগেই খাওয়া হয়ে গেছে। এরপরে দেখো একদম সন্ধ্যাবেলা চলে এসেছি, আর এই দিদা আর দিদার মেয়ে মানে মাসি হয় ওরা বেড়াতে এসছে, তো ওদেরকে একটু চা করে দিলাম, সিঙাড়া দিলাম, জিলেপি ছিল দিলাম, ঘুগনি করেছিলাম সেগুলোও দিলাম। তো সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। চাও খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের, আর সবার মুড়ি দিয়ে সিঙাড়াও খাওয়া কমপ্লিট। তো এরপর এখন গল্প করছি। গুড মর্নিং, এখন চলে এসেছি সকালবেলা, আর গতকালকের ব্লগটা আমি একদম শেষ করতে পারিনি, তো সেই জন্য ভাবলাম চলো আজকে থেকে আবার তোমাদের সাথে দেখা করি, তো তারপরে পরে শেষ করব ব্লগটা। তো এখন সকালের কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে, এই যে বিছানা গোটানো কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের পাশের ঘরে যেহেতু ভাইরা এসছে, ওরা ওই ঘরে শুয়েছে, আমরা এই ঘরে, তো আমার কাজকর্ম মোটামুটি কমপ্লিট। এবার নিচে যাব, তারপরে চা করব, আর যেগুলো কাজকর্ম রান্নাবান্না সেগুলো তো শুরু করব। তো চলো এরপরে নিচে চলে যাই। আর অনেকটাই বেলা হয়ে গেল, দেখতে দেখতে 7:10 বেজে গেল। তো 7:10 থেকে আবার তোমাদের সাথে আমি ব্লগটা শুরু করলাম। তো চলো এরপরে নিচে যাওয়া যাক আর রান্নাবান্নাগুলো শুরু করি। এরপর দেখো রান্নাঘরে এসে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর তারপরে এখন ব্রেকফাস্টের জন্য তৈরি করছি পরোটা, আর ওইদিকে আলুর তরকারি করেছি, সেটা আর তোমাদের সামনে শেয়ার করা হয়নি, সেটা করা হয়ে গেছে। আর এই যে পাশে দেখতে পাচ্ছ, ছেলেকে হরলিক্স করে দিচ্ছি, তো হরলিক্সটা যেহেতু আমি কদিন ছিলাম না, হরলিক্সটা এসে দেখছি পুরো চাপা ধরে গেছে, তো সেটাকে গরম করে গলাতে হচ্ছে, তো সেই জন্যই খুব দেরি হয়ে যাচ্ছে হরলিক্সটা। তো কী করবো, অতটা জিনিস তো আর ফেলে দেওয়া যায় না, তো সেই জন্যই এইভাবে একটু গলিয়ে নিচ্ছি দুধ দিয়ে, যাতে গলে যাবে।
আর সাইডে পরোটাটাও একসাথে করছি, আর ওইদিকে টেবিলে শাশুড়িমা বেলে দিচ্ছেন। আমাদের জায়গাটা ছোট তো একসঙ্গে করা অসুবিধা হয়, তো বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি। তো এখন ব্রেকফাস্টের জন্য চলো পরোটাগুলো করে নিই। এরপরে দেখো আজকে রাতের ডিনারের জন্য করব তরকা, আর ওই পাশে আমি করলা আলু আর মিষ্টি কুমড়ো ভাজাটা বসিয়ে দিয়েছি। তো সেই জন্য দেখো কম তেল দিয়ে দিলাম, আর তাতে দিয়েছি তেজপাতা ফোড়ন, আর এই মশলাটার মধ্যে বেটে নিয়েছি পেঁয়াজ রসুন লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা মিশিয়ে দিয়েছি, আর গোটা গরম মশলা। তো সেগুলো সমস্ত একসাথে মিক্সিতে আধা বাটা টাইপের করেছি, একদম কিন্তু মিহি পেস্ট বানাইনি, যাতে মশলাগুলো একটু গোটা গোটা থাকে। যে কুচি মশলাটা দিয়েই তরকাটা বেশিরভাগ করে, তো আমি এইভাবে করি, তাতে একটু গ্রেভি ভাবটাও হয় আর কুচির যে টেস্টটা সেটাও পাওয়া যায়। ওই জন্য আমি আধা বাটা টাইপের করি, একদম ফুল পেস্ট বানিয়ে নিই না। তো এইভাবে আমি করি, আর টেস্টটা মানে আমার তরকাটা এইভাবেই বেশ ভালো লাগে। তো যেহেতু ঘরোয়া খাওয়া তো এইভাবেই করে থাকি, আর খুব বেশি তেল ইউজ আমি করি না, মোটামুটি কম তেলে ইউজ করি। আর দেখো তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটার, আদা বাটাটা যেহেতু আমার আলাদা বাটা ছিল তো আদা বাটাও দিয়ে দিলাম। এরপর মশলার মধ্যে এক এক করে আমি লবণ হলুদ এবং চিনি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একসাথে কষিয়ে নেব, এবং খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপর যে আমি সেদ্ধ করে রেখেছি, আর এটা আমি করছি কলাই ডালের তরকা। কলাই ডালটা আমার সেদ্ধ করে রাখা আছে, সেটা আমি তোমাদের আর দেখাইনি। তো দেখো একে একে মশলাগুলো দিয়ে সমস্তটা কষিয়ে নেব। এরপরে দেখো সেদ্ধ করা যে তরকার কলাইটা, সেইটা আমি দিয়ে দিয়েছি, আর এখন দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর এর মধ্যে দেব একটু মেথি পাতা আর তরকা মশলা, আর লাস্টে একটু এক চামচ ঘি। তো এই দিয়ে আজকে আমার তরকাটা রেডি হয়ে গেছে, আর এরপরে একটু ভালো মতো ফুটে গেলে নামিয়ে নেব।
এরপরে দেখো তরকাটা নামিয়ে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবং তাতে করছি ডিমের কারি। তো এখানে ডিম আলু আর সয়াবিন দিয়ে আজকে কারিটা করব। তো আমার সমস্ত মশলা কষিয়ে ডিম আলু সয়াবিন কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি। আর এরপরে দেখো ডিমগুলো ভেজে রেখেছিলাম হালকাভাবে, তো ডিমগুলোও ছেড়ে দেব, তাহলে আমার ডিমের কারিটা তৈরি হয়ে যাবে। আর যেগুলো মশলা দেওয়া সেগুলো তো দেবই। তো ফুল রেসিপি আর তোমাদের সাথে শেয়ার করছি না, আমি রান্না করছি, এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপরে দেখো আমি ডিমটা নামিয়ে নিয়েছি, আর এরপরে আবার কড়াইটা বসিয়ে দিলাম। আর আজকে করব চাটনি, সেটা কি দিয়ে বলো তো? সেটা হলো আমচুর দিয়ে। আমচুরটা আমি সেদ্ধ করে দেখো একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, যেহেতু আমচুরগুলো গোটা গোটা থাকে। তো তার জন্য কড়াই ফার্স্টে তেল দিয়েছি, আর একটু সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর যে প্লেটটায় দেখালাম সেটা হলো আমসত্ত্ব, আমার বাড়ির তৈরি। তো আমসত্ত্বগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম আমচুরটা, আমচুর পেস্টটা। তো ওটা একটু নাড়াচাড়া করে লবণ হলুদ দিয়ে দেব, আর লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমসত্ত্বগুলো দিয়ে দেব এবং যে চিনি সেটাও দিয়ে দেব পরিমাণ মতো মিষ্টিটা। আর এটা একটু মিষ্টি মিষ্টি চাটনিই ভালো লাগবে। তো চাটনিটা বেশ সুন্দর হয়েছিল টেস্ট আজকে। তো এইভাবে আমি আজকে ফার্স্ট টাইম করলাম আমচুর দিয়ে চাটনি। স্নান করে চলে এসেছি, আর একটু বেশি টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আজকে আর চা খাওয়া তোমাদের সাথে শেয়ার করলাম। আর ভাই আর ভাইয়ের বউকে আজকে যেতে দিইনি, সেই জন্য বাবা মা প্রচণ্ড রাগারাগি করছে। তো একটু মায়ের প্রবলেম হচ্ছে একা একা সমস্ত কাজকর্ম করতে, মায়ের শরীরটা খুব একটা ভালো যায় না। তো ওরা সকালে চলে যাবে, আগামীকাল আর আটকানো যাবে না ওদেরকে। তো আজকে আছে এই যে দুজন বসে আছে, মানে কেন বলো তো ওরা রেডি হয়েছিল। আমিও ভেবেছিলাম একটু বাজার যাবো, কিছু দরকার আছে, তো কিন্তু এমন টাইমে বৃষ্টি হয়ে গেলো, যেই ওরা রেডি হয়েছে তারপরে শুরু হয়ে গেলো বৃষ্টি, তো সেই জন্য আর যাওয়া হলো না। তারপরে এখন হয়তো আর যাওয়া হবে না, কারণ এখন ঘড়িতে বাজে একটা, দুপুর হয়ে গেলো, মানে লাঞ্চের টাইম হয়ে গেলো। এরপরে আর বৃষ্টিটা এমন টাইমে শুরু হলো, যেই রেডি হয়েছে ওরা যাবে বলে, আর আমি জাস্ট ভাবছিলাম রেডি হবো আর বৃষ্টিটা চলে আসলো, তো যাওয়া হলো না। ভাবলাম চলো তোমাদের সাথে আজকে একটু কথা বলা হয়নি, তা এখন ওই জন্য সামনে চলে আসলাম। আর এই যে এটা কিছু ভেবো না যে জামাকাপড় মেলা আছে ঘরে, কারণ বৃষ্টি চলে আসলো, তখন সমস্ত ছাদ থেকে ভেজা জামাকাপড়গুলো ঘরে এনে মেলতে হয়েছে। তো কারণ ফ্যানের হাওয়ায় থাকলে অনেকটা শুকিয়ে যায় ঘরের মধ্যে থাকলে, আর বাজে একটা বিশ্রী গন্ধ করে, সেটা হয় না বর্ষার জামাকাপড়গুলো। তো এইদিকেও ভর্তি জামাকাপড়, ঘরের মধ্যে মেলা আছে সব, কিছু করার নেই, মেলতে হবেই। আর এই যে বৃষ্টি এখনও পড়ছে ঝিরিঝিরি, দেখো বাইরে তোমাদেরকে দেখাচ্ছি, এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে। কীভাবে যে চারটে দিন কেটে গেলো বোঝাই গেল না, আজকে ওদের চার দিন আসা হলো, আগামীকাল তো চলে যাবে। বাবা প্রচণ্ড বকাবকি করছে, কিন্তু মানে আমি জোর করে ওদের একটু আটকিয়ে দিলাম, তো হয় আগামীকাল তো আর আটকানো যাবেই না, কোনো মানে কথাই হবে না, কালকে সকালে ওদের যেতেই হবে, পাঠিয়ে দিতেই হবে। আর বাবা প্রচণ্ড রেগে গেছে, মাও রাগারাগি করছে। তো যাই হোক, অনেক দিন পরে আসলো, আর কালকে মনটা তো খারাপ করবেই, আজকেই চলে যেত সকালে, তো আমি যেতে দিইনি বলে আগামীকাল যাবে। তো চলো বৃষ্টি পড়ছে সেটাই তোমাদের সাথে শেয়ার করি, কারণ এরকম ওয়েদারটা একটু যেন শেয়ার করতে পারলে খুব ভালো লাগে নিজেকে। তো এই দেখো বৃষ্টি এখনও হয়েই যাচ্ছে, আর চারিদিকে একদম ভেজা ভেজা আর মেঘলা ওয়েদার। তো এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে, তবে একটু কমেছে, আগে আরও মুষলধারে হচ্ছিলো, এখন একটু কমেছে বৃষ্টিটা। তো বৃষ্টি হয়েই যাচ্ছে, আমাদের যাওয়াটা মাঝপথে বন্ধ হয়ে গেল, তো
তবে বৃষ্টির ওয়েদার কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা, এখনকার ব্লগটা আজকে আমি এই পর্যন্তই রাখছি, কারণ গতকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি, আজকে তো পরের দিন হয়ে গেল, আমি গতকাল ভিডিওটা শেষ করতে পারিনি, মানে ওই দিদা বেড়াতে এসেছিল, তারপরে ওরা যাওয়ার পরে এত মানে সবাই মিলে ওরা কথাবার্তা বলতে বলতেই টাইমটা আর কেউ আসলে তোমরা জানোই বাড়িতে একটু অন্যরকম ব্যস্ততা থাকে, আর গল্প গুজব করতে করতে টাইমটা পার হয়ে যাচ্ছে কীভাবে বুঝতেই পারছি না, তো সেই জন্য আর কালকে ব্লগটা শেষ করতে পারিনি, তো ভাবলাম চলো আজকের ব্লগটা একটু হলেও তোমাদের সাথে শেয়ার করি, তবে সেইভাবে কিছু শেয়ার করতে পারিনি, তবে রান্নাগুলো কী কী করেছি সেটা বলে দিই। আজকে তোমাদের তো সাথে দেখালাম যে চাটনি করেছি আর ডিমের ঝোল করেছি, আর করেছি রাত্রের জন্য তরকা, আর করেছি ভেন্ডি সেদ্ধ, তো ভেন্ডি সেদ্ধটা আর দেখাইনি, আর ছেলের জন্য করেছি ব্রাহ্মী শাক, ওটা কিন্তু আমাদের গাছের, এর আগে একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার টবে হয় ছোট ছোট হয়ে ব্রাহ্মী শাক, তো ওই শাকগুলো অনেকটাই হয়েছিল, তো ছেলের জন্য করেছি ওটা, আর আর করেছি করলা মিষ্টি কুমড়ো আলু পেঁয়াজ দিয়ে ভাজা। তো এগুলোই আজকের দুপুরের মেলা তো আমার কমপ্লিট হয়ে গেছে, একটু পরে আবার লাঞ্চের টাইমও হয়ে গেল, তাহলে চলো আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও, আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট করে দিও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা নতুন বন্ধু আসছো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, আর প্লিজ পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যাতে পরের নোটিফিকেশান অনুযায়ী তোমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে, আর ভিডিওটা প্লিজ 3 থেকে 4 মিনিট ওয়াচ করার পর ভিডিওতে কমেন্টস করো, নইলে কিন্তু ফেক কমেন্টস হয়ে যাচ্ছে, তো এইগুলো কিন্তু করো না। আর তোমরা তো জানোই যারা ইউটিউবার আছো তারা তো প্রত্যেকেই রুলসগুলো জানোই, তো রুলসগুলো প্লিজ ফলো করার চেষ্টা করো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে, আজকের মতো টাটা বাই বাই গুড আফটারনুন। আর এই যে আজকে ওদেরকে দেখিয়ে দিই, আজকে ভাই আর ভাইয়ের বউ, ওরা তো কালকে চলে যাবে, তো ওদের সাথে আবার তোমাদের ভিডিওতে আসতে অনেক দেরি হবে, কারণ আমি জবে আবার বাবা বাড়ি যাবো, তবে তোমাদেরকে দেখা করাতে পারবো, তার আগে তো নয় আজকে ওদের সাথে দেখা করিয়ে দিই, কারণ আমি এখন চলে এসেছি, এখন যেতে আমার অনেক দিন দেরি আছে, যেহেতু এবার অনেক কদিন থেকে নিয়েছি, অনেক দিন পরে এসেছি বাবা বাড়ি থেকে, তো এবার তো যেতে অনেক দেরি হবে, তো সেই জন্য ওদের সাথে দেখা করিয়ে দিলাম, যেহেতু আর আর তো কালকে ওদেরকে দেখতে পাবে না হয়তো, তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।